র‍্যাব পরিচয়ে অ্যাক্সিডেন্ট, এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে ডাকাতি। রাজধানীতে দিনে দুপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। র‍্যাব পরিচয়ে ব্যাংক কর্মকর্তাদের অপহরণ করে হাতিয়ে নেওয়া হয় 48 লাখ টাকা। চাঞ্চল্যকর সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে নিউজ প্লাস বাংলার হাতে। চলতি মাসের 10 তারিখ বেলা 3:30টার দিকে রাজধানীর উত্তরার আল আরাফা ব্যাংক থেকে 83 লক্ষ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন মাদার টেক্সটাইল নামের একটি কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে 35,50,000 টাকা ওই কোম্পানির একজন অংশীদারকে দিয়ে বাকি 48 লাখ টাকা নিয়ে সাদা রঙের প্রাইভেট কারে চড়ে বনানীর উদ্দেশ্যে রওনা হন তারা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুক্ষণ চলার পর মেরুন রঙের একটি প্রাইভেট কার তাদের গাড়ি থামাতে সিগন্যাল দেয়। এরপর শুরু হয় ডাকাতদের তৎপরতা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল 4টার দিকে তাদের গাড়ি থামিয়ে 4 থেকে 5 জন লোক কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে। এ সময় র‍্যাবের কালো জ্যাকেট পরা 2 জন ছিল। তারা গাড়িতে উঠেই ভুক্তভোগী 2 জনকে হাতকড়া লাগিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ঘুরিয়ে তারা গাড়ি নিয়ে 300 ফিট রাস্তায় চলে যায়। প্রায় আধ ঘন্টা ধরে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যের দিকে তাদেরকে বোয়ালিয়া ব্রিজের ওপর ছেড়ে দেওয়া হয়। এ সময় তাদের কাছে থাকা 48 লক্ষ টাকা, মোবাইল সেট, কোম্পানির খালি চেক বই ছিনিয়ে নেয় ডাকাতরা। অপহৃত অবস্থা থেকে ছাড়া পেয়ে ভুক্তভোগীরা রাজধানীর খিলক্ষেত থানায় এ নিয়ে মামলা করে। মামলায় জড়িত সবাইকেই এর মধ্যে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুবাই পাল, নিউজ প্লাস বাংলা। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, BBA, LLB, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, MBA ও LLM ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।